এখন আমি ছাদে উঠছি। ছাদে উঠে আমি দেখাবো আমাদের বাড়ির চারপাশটা। দেখো এটা আমাদের ছাদ। এই যে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে, দেখতে পাচ্ছ? এই দিকে অনেক পুকুর। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের ছাদের উপরে একটা নারকেল গাছ আছে, যেখান থেকে আমরা ছাদ দিয়ে হাত দিয়ে নারকেলটাকে পাড়া যায় যেতে পারে। দেখতে পাচ্ছ? দেখো আমাদের ছাদের পরিবেশটা কেমন। আজকের ওয়েদারটা বড্ড মেঘলা, গরমও আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে একটু গরমটা কম হয়। ওইটা আমার জেঠিমা। এই দেখো আমাদের বাড়ির পাশেই রাস্তা। এই একটা নারকেল গাছ, এই গাছটা শ্বেত নারকেল গাছ বলে। যখন এই গাছে নারকেল হবে বড় বড় তখন দেখাবো, এখন সব একটু একটু। এই যে আমাদের জমি, এই জমিতে অনেক চাষ হয়েছে, ভেন্ডি গাছ হয়েছে, কলা গাছ আছে, উচ্ছে গাছ আছে। নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে ছাগল মুরগি না ঢুকতে পারে। কত গাছ দেখতে পাচ্ছ তোমরা? এই আমাদের ছাদে পেয়ারা গাছ, একটু একটু সবে পেয়ারা হয়েছে, কিন্তু যখন পেয়ারা বড় হবে তখন ভীষণ টেস্টি পেয়ারাগুলো, খুব ভালো খেতে লাগে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশেও পুকুর আছে। আমাদের বাড়ির চারিপাশটা শুধু গাছপালা, পুরো গ্রাম্য এলাকা। দেখলে তো আমাদের ছাদের চারিপাশের পরিবেশটা কেমন। ঠিক আছে, আমি আবার পরে আসবো তোমাদের সামনে, আর অনেক কিছু নেই। ওই যে ওইটা হচ্ছে আমার বাবু, যে এখন জমির মধ্যেখানে ঢুকবে মনে হচ্ছে, অলরেডি ঢুকে গেছে। চলো যাই জমির ওখানে দেখি কি করে। দেখো জমির মধ্যে কি কি গাছ হয়েছে, এই ভেন্ডি গাছ আছে, ভেন্ডি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো ছোট্ট কলা গাছ, যাচ্ছি আমার বাবুর কাছে, কি করছে আমার বাবু দেখে গিয়ে। আমার বাবু এখন ক্ষেত পরিষ্কার করছে, পরিচর্যা করছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, আমাদের ক্ষেতে আনারস হয়েছে। আমি যাচ্ছি, এবছরে নতুন ফলেছে আনারস, এখনো পাকেনি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আনারস হয়েছে একটা, এই একটা আরো হয়েছে ওই দিকে, এখনো পাকেনি। তবে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি,
আমাদের পুকুর, এই পুকুর থেকে আমরা মাছ ধরি আর খাই।